ড্রোন হামলায় 17 হুতি যোদ্ধা নিহত। রাশিয়ার ড্রোন হামলায় খারকিবে নিহত 7। ইসরায়েল রাফায় অগ্রসর হলে বিপর্যয়ের হুঁশিয়ারি সৌদি আরবের। এদিকে ইউরোপের বাড়াতে হবে অস্ত্র উৎপাদন বলছে ন্যাটো মহাসচিব। মিয়ানমারে তরুণ তরুণীদের সেনাবাহিনীতে যোগদান বাধ্যতামূলক করল জান্তা। এবং সর্বশেষ জানিয়ে দেব, সরকার গঠনের প্রস্তুতি নিচ্ছে ইমরানের দল। শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। মার্কিন হামলায় 17 হুতি যোদ্ধা নিহত। মার্কিন ব্রিটিশ আগ্রাসনের বোমা হামলায় ইয়েমেনের সশস্ত্র ও নিরাপত্তা বাহিনীর বেশ কয়েকজন নিহত হয়েছেন বলে জানিয়েছে হুতি সরকারি মিডিয়া। শনিবার নিহত সবার জানাজা সম্পন্ন করা হয়েছে বলে নিশ্চিত করেছে সংগঠনটি, খবর এএপির। এর আগে গত বৃহস্পতিবার যুক্তরাষ্ট্র জানিয়েছে তাদের সামরিক বাহিনী লোহিত সাগরে বাণিজ্যিক জাহাজ ও মার্কিন যুদ্ধজাহাজের বিরুদ্ধে ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণকারী হুতিদের বিরুদ্ধে হামলা চালিয়েছে। ইরান সমর্থিত হুতি বিদ্রোহীরা হোদেইদা বন্দরসহ যুদ্ধবিধ্বস্ত ইয়েমেনের বেশিরভাগ অংশ নিয়ন্ত্রণ করে। গেল বছরের 7 অক্টোবর ইসরায়েল হামাস যুদ্ধ শুরু হওয়ার পর থেকেই তারা লোহিত সাগর ও এডেন উপসাগরে চলাচল করা ইসরায়েলগামী জাহাজকে লক্ষ্য করে হামলা চালিয়ে আসছে। তাদের দাবি, হামাসের সঙ্গে সংহতি প্রকাশ করে তারা এ হামলা চালাচ্ছে। রাশিয়ার ড্রোন হামলায় খারকিবে নিহত 7। রাশিয়ার ড্রোন হামলায় ইউক্রেনের খারকিবে 3 শিশুসহ অন্তত 7 জন নিহত হয়েছেন। হামলায় ছড়িয়ে পড়া আগুনে বাড়িঘর এবং অন্যান্য বেসামরিক অবকাঠামো ক্ষতিগ্রস্ত হয়েছে। শনিবার খারকিবের আঞ্চলিক গভর্নর ওলে সিনেবুভব এক টেলিগ্রাম পোস্টে এই তথ্য নিশ্চিত করেছেন, খবর ভয়েস অব আমেরিকার। তিনি লিখেছেন, ড্রোনের আঘাতে খারকিব শহরের নেমিশলিয়া নস্কি এলাকার বেসামরিক অবকাঠামো ক্ষতিগ্রস্ত হয়েছে। এটি ইউক্রেনীয় দ্বিতীয় বৃহত্তম শহর। রুশ হামলায় ইরানের তৈরি শাহেদ ড্রোন ব্যবহার করা হয়েছে। এই হামলায় আগুন ধরে গেলে অন্তত 14টি বাড়ি পুড়ে যায়। সরকারি টেলিভিশন সাসপিলনের সংবাদদাতারা শহরের উপর আগুনের আভা দেখতে পেয়েছেন বলে জানিয়েছে। ইউক্রেনের সেনাবাহিনী জানিয়েছে তারা রাশিয়ার ছোড়া 31টি ড্রোনের মধ্যে 23টি ভূপাতিত করে। খারকিবের পূর্বাঞ্চলীয় শহর ভেলিকি বুল্লুকের শীর্ষ সামরিক কর্মকর্তা ভিক্টর তেরেশেনকো সানপিলনেনকে বলেন, ড্রোন হামলায় একটি হাসপাতাল ও একটি রেস্তোরাঁ ক্ষতিগ্রস্ত হয়েছে। গত সপ্তাহে শহরের একটি হাসপাতালে হামলার আশঙ্কা করছিলেন কর্মকর্তারা। এ আশঙ্কার কারণে কয়েক ডজন রোগীকে সেখান থেকে সরিয়ে নেওয়া হয়। আঞ্চলিক গভর্নর আরও জানিয়েছেন, কৃষ্ণ সাগরের ওডেসা বন্দরের ড্রোন হামলায় আরও একজন আহত হয়েছেন। দিনের শুরুর দিকে রাশিয়ার সীমান্তবর্তী সুমি অঞ্চলের একটি গ্রামে গোলাবর্ষণে আরও 3 জন নিহত হয়েছে। ইসরায়েল রাফায় অগ্রসর হলে বিপর্যয়ের হুঁশিয়ারি সৌদি আরবের। সৌদি আরব হুঁশিয়ার করে বলেছে, জনাকীর্ণ রাফায় ইসরায়েল অভিযান চালানোর যে পরিকল্পনা করেছে তাতে মানবিক বিপর্যয় দেখা দেবে। দেশটি এ বিষয়ে হস্তক্ষেপ করতে জাতিসংঘের নিরাপত্তা পরিষদের প্রতি আহ্বান জানিয়েছে। শনিবার সৌদি আরবের পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিবৃতিতে বলা হয়েছে, সৌদি আরব রাফায় অভিযান চালানোর ভয়ঙ্কর পরিণতির বিষয়ে তীব্রভাবে সতর্ক করছে এবং একই সাথে তাদের জোরপূর্বক নির্বাসনের কঠোর নিন্দা জানাচ্ছে। এতে আরও বলা হয়েছে, আন্তর্জাতিক আইন এবং আন্তর্জাতিক মানবিক আইনের অব্যাহত লঙ্ঘন ইসরায়েলকে একটি আসন্ন মানবিক বিপর্যয় ঘটাতে বাধা দেওয়ার জন্য জরুরিভাবে নিরাপত্তা পরিষদের আহ্বানের প্রয়োজনীয়তা নিশ্চিত করে। ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু শুক্রবার তার সেনাবাহিনীকে রাফাই হামাসের বিরুদ্ধে পরিকল্পিত স্থল অভিযানের আগে সেখান থেকে নাগরিকদের সরিয়ে নেওয়ার প্রস্তুতি নেওয়ার নির্দেশ দিয়েছেন। গাজায় দক্ষিণের এ শহরে 10 লাখের বেশি বাস্তুচ্যুত ফিলিস্তিনি আশ্রয় নিয়েছেন। এদের অধিকাংশই তাঁবুতে বসবাস করছে। উল্লেখ্য, গত বছরের 7 অক্টোবর ফিলিস্তিনি সংগঠন হামাস ইসরায়েলে আকস্মিক বড় ধরনের হামলা চালানোর পর থেকে ইসরায়েলও গাজায় নির্বিচারে পাল্টা হামলা শুরু করে এবং হামাসকে নিশ্চিহ্ন করে, সূত্র এএফপি। ইউরোপে বাড়াতে হবে অস্ত্র উৎপাদন বলছেন ন্যাটো মহাসচিব। ইউক্রেনকে সহায়তা করতে এবং মস্কোর সঙ্গে সম্ভাব্য দশকব্যাপী লড়াই ঠেকাতে ইউরোপকে অস্ত্র উৎপাদন বাড়াতে বললেন ন্যাটো মহাসচিব জেন্স স্টলটেনবার্গ। জার্মান গণমাধ্যমে তিনি একথা বলেন। তিনি বলেন, ইউক্রেনে অস্ত্র সরবরাহ করতে এবং নিজেদের অস্ত্রের ঘাটতি মেটাতে আমাদের প্রতিরক্ষা শিল্পের ভিতকে পুনর্গঠন ও সম্প্রসারিত করতে হবে। ন্যাটো মহাসচিব বলেন, শান্তিকালীন সময়ে ধীরে ধীরে অস্ত্র উৎপাদনের বদলে যুদ্ধকালীন সময়ের মতো উচ্চ গতিতে অস্ত্র উৎপাদন করতে হবে। রাশিয়ার সঙ্গে লড়াই চালিয়ে যেতে অস্ত্র, গোলাবারুদ এবং অন্যান্য সামরিক সহায়তার জন্য পশ্চিমা মিত্রদের প্রতি ইউক্রেনের আকুতির মধ্যেই ন্যাটো মহাসচিব ইউরোপের প্রতি অস্ত্র উৎপাদন বাড়ানোর আহ্বান জানালেন। রুশ ড্রোন হামলায় নিহত 7।
ইউক্রেনের খার্কিব শহরে গত শুক্রবার রাতে রাশিয়ার ড্রোন হামলায় 3 শিশুসহ অন্তত 7 জন নিহত হয়েছে বলে ইউক্রেনে একজন কর্মকর্তা অভিযোগ করেছেন। গতকাল শনিবার খার্কিব অঞ্চলের গভর্নর ওলেক সিনেগোভব জানান, রুশ বাহিনী শুক্রবার রাতে খার্কিব শহরে শাহেদ ড্রোন দিয়ে অন্তত 15টি হামলা চালিয়েছে। হামলায় 7 জন নিহত হয়েছে, সূত্র আল জাজিরা। মিয়ানমারে তরুণ তরুণীদের সেনাবাহিনীতে যোগদান বাধ্যতামূলক করল জান্তা। প্রাপ্তবয়স্ক সব নারী পুরুষের সেনাবাহিনীতে যোগদান বাধ্যতামূলক ঘোষণা করেছে মিয়ানমারের জান্তা সরকার। দেশটির বিভিন্ন এলাকায় স্বায়ত্তশাসন প্রতিষ্ঠার জন্য লড়াইরত সশস্ত্র বিদ্রোহী মোকাবেলায় মিয়ানমারের সেনাবাহিনী যখন হিমশিম খাচ্ছে তখনই এমন ঘোষণা এলো। মিয়ানমারের আগে থেকে চালু থাকা বাধ্যতামূলক নিয়োগ সংক্রান্ত একটি আইনকেই কার্যকর করার ঘোষণা দেওয়া হয়েছে গতকাল শনিবার। মিয়ানমারের রাষ্ট্রীয় সংবাদ মাধ্যমের খবরে বলা হয়, দেশটির 18 থেকে 35 বছর বয়সী সব পুরুষ এবং 18 থেকে 27 বছর বয়সী সব নারীকে অবশ্যই 2 বছর সেনাবাহিনীতে কাজ করতে হবে। আর চিকিৎসক ও বিভিন্ন সময়ের বিষয়ের বিশেষজ্ঞ যাদের বয়স 45 বছরের মধ্যে তাদের বাধ্যতামূলকভাবে সেনাবাহিনীতে 3 বছর থাকতে হবে। চলমান রাষ্ট্রীয় জরুরি পরিস্থিতিতে বিবেচনায় এ নিয়োগ 5 বছর পর্যন্ত বাড়ানো হতে পারে। সরকার গঠনের প্রস্তুতি নিচ্ছে ইমরানের দল। পাকিস্তানের নির্বাচনে ভোট গ্রহণের পর এখনও সরকার গঠনের বিষয়ে কোনো সিদ্ধান্ত আসেনি, ফলে আসলে কে সরকার গঠন করবেন তা নিয়ে ধোঁয়াশা রয়েছে। একদিকে ইমরান খান নিজেকে বিজয়ী ঘোষণা করেছেন, আর অন্যদিকে সাবেক প্রধানমন্ত্রী নওয়াজ শরীফে বিজয়ের ভাষণ দিয়েছেন, অথচ ফলাফল সরকার গঠনের মতো আসন পায়নি কোনো রাজনৈতিক দলই। পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের দল পিটিআই জানিয়েছে তারা পাঞ্জাব এবং খাইবার পাখতুনখোয়া সরকার গঠন করবে। এছাড়া স্বতন্ত্র প্রার্থীদের নিয়ে দলটি কেন্দ্রীয় সরকার গঠনের কথাও জানিয়েছে। শনিবার আদিয়ালা কারাগারের বাইরে পিটিআইয়ের আইনজীবী ওমায়ের খান নিয়াজি বলেন, দলের প্রতিষ্ঠাতা ইমরান খান সরকার গঠনের সিদ্ধান্ত নিয়েছেন, কেন্দ্রীয় সরকার সহ খাইবার পাখতুনখোয়া এবং পাঞ্জাবের প্রাদেশিক সরকার গঠন করবেন তিনি। তিনি বলেন, নওয়াজ শরীফকে জোট সরকার গঠনের মতো সুযোগ দেওয়া হবে না, কেননা অতীতে এ ধরনের জোট তেমন কাজে দেয়নি। এর আগে সংবাদ মাধ্যম আল জাজিরার এক প্রতিবেদনে বলা হয়, তাত্ত্বিকভাবে পিটিআই সমর্থিত স্বতন্ত্র প্রার্থীরা দলমত নির্বিশেষে সরকার গঠন করতে পারবে।